রাজস্থানের বিরুদ্ধে কেকেআর দলে হতে পারে অনেকগুলো পরিবর্তন, দেখুন নাইটদের সম্ভাব্য একাদশ। আইপিএল 2022-এ টানা 5 ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সদের। শেষ চারে ওঠার আশা জিই রাখতে হলে জয় ফিরতেই হবে কেকেআরকে, শেষে 5 ম্যাচে জয় দরকার নাইটদের। এই পরিস্থিতিতে সোমবার দ্বিতীয় লেগে খেলার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে চলেছে শ্রেয়ুল সায়রুলসের দল। ব্যাটিং বোলিং বিভাগে লাগাতার ব্যর্থ হওয়া নাইটদের একাধিক ক্রিকেটারের উপর কোপ পড়ার সম্ভাবনা রয়েছে রাজস্থান ম্যাচে। দলে হতে পারে বেশ কয়েকটি পরিবর্তন, সঞ্জু স্প্যানদের দলের বিরুদ্ধে কেমন হতে পারে কেকেআরের একাদশ, দেখে নিন এক নজরে। অজিঙ্কে রাহানে আইপিএল 2022-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম দিকের কিছু ম্যাচে ওপেন করেছিলেন অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কে রাহানে। প্রথম ম্যাচে ব্যাটে রান পেলেও পরের দিকে ম্যাচে রানের মধ্যে ছিলেন না তিনি। পরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে ফেরার একেবারে ওপেনে রাহানের ফেরানো হতে পারে, সুযোগ পেলে বড় রান করার জন্য মুখিয়ে রয়েছেন রাহানে। ভেঙ্কটেশ আয়রন গতবার আইপিএলে দুরন্ত ফর্মের জন্য তাকে রিটেন করেছিলেন কলকাতা নাইট রাইডার্স, কিন্তু এবার আইপিএলে একেবারেই সেরা ফর্মে নেই সেই তারকা। এখনও পর্যন্ত মাত্র একটি অর্ধশত রান করেছেন তিনি, দল থেকে বাদ পড়তে পারেন বলে শোনা যাচ্ছে গুঞ্জন। রাজস্থান রয়্যালসদের বিরুদ্ধে ওপেনিং জুটিতে সোমবার ফের একবার ওপেন করতে দেখা যাবে ভেঙ্কটেশকে। একদিনের ম্যাচে রানে ফিরতে না পারলেও সমস্যা বাড়তে পারে ভেঙ্কটেশ আয়রনের। শ্রেয়স আয়রন আইপিএল 2022-এ অধিনায়ক হিসেবে শুরুটা ভালো করলেও শেষ 5 ম্যাচে হার চাপ রেখেছেন শ্রেয়স আয়রনকে। কিন্তু ব্যাটসম্যানদের হিসেবে দুইটি ম্যাচে ভালো খেললেও ধারাবাহিকভাবে রান করতে পারছেন না শ্রেয়স আয়রন। প্রথম পর্বে রাজস্থানের বিরুদ্ধে লড়াই করলেও হারতে হয়েছিল কেকেআরকে। শ্রেয়স আয়রন খেলেছিল 85 রানের ইনিংস, তেমনই ইনিংস খেলতে মুখিয়ে রয়েছে কেকেআর অধিনায়ক। নীতিশ রানা ব্যাটহাতে এবারের আইপিএলে কেকেআর মিডল অর্ডারের মধ্যে বড় ভরসা নীতিশ রানা। হায়দরাবাদের বিরুদ্ধে একটি অর্ধশত রানের পর বেশ কিছু ম্যাচ ব্যাটে রানের খরা ছিল তার, তবে শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে অর্ধশত রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে ওঠার অপেক্ষায় নীতিশ রানা। রিঙ্কু সিং গুজরাট টাইটানিক্সের বিরুদ্ধে এবারের আইপিএলে প্রথম দলে সুযোগ পেয়েছিলেন রিঙ্কু রিংস। প্রয়োজনের সময় খেলেছিলেন 35 রানের লড়ালু ইনিংস, দিল্লির বিরুদ্ধে 23 রানের দরকারি ইনিংস খেলেছিলেন রিঙ্কু, ফলে দলে তার জায়গা নিয়ে কোনো সংশয় নেই। দুরন্ত ফিল্ডিংয়ের পাশাপাশি ফর্মে ধরে রেখে দিল্লির বিরুদ্ধে বড় স্কোর করেই লক্ষ্য রিঙ্কু সিংয়ের। আন্দ্রে রাসেল এবারের আইপিএলে ব্যাট হাতে সন্দেহ থাকলেও ধারাবাহিকভাবে অভাব রয়েছে আন্দ্রে রাসেলের, তবে বেশ কয়েকটি ম্যাচে অনবদ্য ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছেন ক্যারিবিয়ান তারকা। বল হাতে প্রয়োজনের সময় নিয়েছেন ক্রিকেট, শেষ 5 ম্যাচে জেতাই জেতার তাও জানিয়েছেন আন্দ্রে রাসেল। রাজস্থানের বিরুদ্ধে আন্দ্রে রাসেল প্রস্তুত আরও একবার তার মাসেল পাওয়ার দেখানোর জন্য। মোহাম্মদ নবী রাজস্থান রয়্যালসের ম্যাচে কেকেআর দলে সুযোগ পেতে পারেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী। আইপিএলে একাধিক দলের হয়ে দীর্ঘ বছর খেলার অভিজ্ঞতা রয়েছে তার, এবার নিলামে তাকে কেকেআর নিলেও খেলার সুযোগ পায়নি, তাই দরকারের সময় নবীর উপর আস্থা দেখতে পারেন কেকেআরের টিম ম্যানেজমেন্ট। সুনীল নারিন কেকেআরের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্রের নাম সুনীল নারিন। তার মিষ্টি স্পিনের মায়াজালে যে এখনও বিপক্ষের ব্যাটসম্যানেরা পুরোপুরি বুঝে উঠতে পারেনি সেই কথা বারবার প্রমাণিত হয়েছে। এবার বল হাতে দুরন্ত ছন্দ্রে রয়েছেন ক্যারিবিয়ান তারকা স্পিনার। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 4 ওভারে মাত্র 19 রান দিয়েছেন এক উইকেট, রাজস্থানের বিরুদ্ধে ও নিজের সেরাটা দিয়ে মুখিয়ে রেখেছেন সুনীল নারিন। টিম সাউদি বল হাতে লাগাতার অফ ফর্মের জন্য গত ম্যাচে প্যাট কামিন্সের জায়গা দলে সুযোগ পেয়েছিলেন মিডিয়াম পেসার টিম সাউদি। গুজরাটের বিরুদ্ধে 3 উইকেট নিয়ে কলকাতার অনবদ্য বোলিং, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে উইকেট না পেলেও রাজস্থানের বিরুদ্ধে বল হাতে জ্বলে ওঠার জন্য মুখিয়ে রয়েছেন কিউই তারকা পেসার। উমেশ যাদব প্রতিযোগিতার শুরুটা অনবদ্য করেছিলেন উমেশ যাদব, বল হাতে ঝরাচ্ছিলেন আগুন। মাঝে কয়েকটি ম্যাচে গ্রাফ নামলেও দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচে 3 উইকেট নিয়ে ফের একবার ছন্দে ফিরেছেন বিদর্ভ এক্সপ্রেস।
এবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বল হাতে জ্বলতে বেরিয়েছেন কেকেআর ভারতীয় পেসার তারকা হর্ষিত রানা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের বোলিং লাইন অ্যাপে সুযোগ পেয়েছিলেন মিডিয়াম পেসার হর্ষিত রানা, 3 ওভারে 24 রান দিয়ে নিয়েছিলেন 1 উইকেট। আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তার দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি, নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্য এনে দিয়েই লক্ষ্য ভারতীয় তরুণ ডানহাতি পেসারের।